তাই আবার ঈদের আপনার ব্যথা যায় নাই? সামনে ঈদে ব্যথা দেবো? ও আচ্ছা, এই জন্য পাবলিশ করার লাগে আপনার ফুটকি দেখাইছেন। কোন প্রাণী কখনো ঘুমায় না? গার্লফ্রেন্ডের মা ভাই, গার্লফ্রেন্ডের মা। সারা রাত্রে যখন ফোন দিই তাও বলে পাশা আছে, সকালে যখন ফোন দিই তাও বলে পাশা আছে, দুপুর বেলা যখন ফোন দিই তাও বলে পাশা। গার্লফ্রেন্ডের মা ভাই কখনোই ঘুমায় না। শালি ছাকচন্নি। আজকে আমি আর আমার আম্মু ঘুরতে আসছি। পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আচ্ছা, আমার আম্মুর জন্য একটা আব্বু চাই। তুমি বুঝো না, তিন মাস তুমি গোসল করো, গা ডলে ডলে গোসলে করো না, তোমার টাকা কালো হইব নাকি দলা হইব? বালে একটা বুদ্ধি দিতেছি, গা ডলে ডলে প্রতিদিন গোসল করবা, দেখবা তোমার ওইটা দলা হয়ে যাবো। আর ফাললে আছে না শিরিশ কাগজ, আছে না শিরিশ কাগজ, ওই শিরিশ কাগজ দিয়ে একটা ডলা দিবা, বুঝছো? বেশি যদি ডলা হওয়ার চাও তাহলে শিরিশ কাগজ দিয়ে ডলা দিবা, দেখবে একবার দুধের মতো দবদবে সাদা হয়ে যাবা। আর আমি যে তোমার এটা কইছি কাউরে কিন্তু কইও না, নাহলে কিন্তু সবাই তোমার মতো সুন্দর হয়ে যাবে, বুঝছো? জানগো কি কি কিয়া কইছেন ভাইয়া, আবার একটু কোন তো? জানগো 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 আমার শেষ একটা ইচ্ছা। ইচ্ছাটা কি? আমি না তোমাকে কোনোদিন হারাতে চাই না। কন্ট্রোল ভাইয়া, তুমি এই বয়সে যে সারাসারির কথা কইতেছ, তোমার এই বয়সে আমরা যখন ছিল তখন আমাদের কি করাইতে জানো? আমাদের টুনটুনিটা ওই সময় কাটাইতো, বুঝছো? কি যে একটা কষ্ট ভাইয়া, যে একটা যন্ত্রণায় থাকতাম। আর যখন একটু সুস্থ হইতাম তোমার ওই বয়সে, ওই মারা ঢোলা আছে না, মারা ঢোলা খেলতাম, বুঝছো? ওই যে লুকোচুরি খেলতাম ফোলা মাইয়া লগে আর কি। আর তুমি এই বয়সে মাইয়া নিয়ে পার্কে যাও, বাহ, ব্যস্ত ডিজিটাল হয়েছে, তোমরা ডিজিটাল হইবে না কেন লেগা, ঘোরো ঘোরো। আর কোনো প্রয়োজন লাগলে ভাইয়ারে ফোন দিবা, বুঝছো? ভাইয়া তোমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবো, বুঝছো? নি মনে রাখবা তো মনে থাকবা। ও আচ্ছা, তারপর না হয় আমার আবার একটু স্মৃতিশক্তি কম। আরে কোন ভোক রা ইয়ে বদতমিজ, স্মৃতিশক্তি কম হইলে পাপ নাই জান, ওইখানে দুই একটা ইলেকট্রিক শর্ট খাইলে সব ঠিক হয়ে যাবে, বুঝছেন? সবকিছু তো ঠিক ছিল, লাস্টে আপনার ফুটকিটা দেখাইয়া কি বুঝাতে চাইলেন? আপনার ফুটকি তো অনেক বুঝতে বেশি পাঁচটা চল্লিশ। ও তাই আবার ঈদের আপনার ব্যথা যায় নাই? সামনে ঈদে ব্যথা দেবো? ও আচ্ছা, এই জন্য পাবলিশ করার লাগে আপনার ফুটকি দেখাইছেন, ভালো, অনেক গোস্ত, অনেক গোস্ত বানাইছে। আমরা ফুটকিতে আবার গোস্ত টোস্ত নাই, এমনি হয়ে রেছি ফুটকিতে গোস্ত টোস্ত নাই। কী খান একটু আমরা একটু পরামর্শ দিন, বুঝছেন? কোন দোকানে ডাল চাল খান আমরা একটু পরামর্শ দিন, আমরা যাতে খাইয়া আপনার মতো ফুটকি বানাইতে পারি।